বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ইশরাত জাহান খুলনা থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার ডালের বড়া শেয়ার করব। এই বড়াটা চাইলে কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে অথবা খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারেন। চাইলে আপনারা দুপুরবেলা এই বড়াটা খালিও খেতে পারেন। খুবই মজার আর খুবই ইয়ামি একটা বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের বড়া রেসিপিটা কতটা মজার হয়েছে। চলুন তাহলে আমরা দেখিনি এই বড়া রেসিপি কিভাবে তৈরি করছি। বড়া রেসিপি তৈরি করার জন্য আমি এখানে খেসারির ডাল আর মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন আপনাদের যেভাবে ভালো লাগে। আমি খেসারির ডালটা একটু বেশি পরিমাণ নিয়েছি, মুসুরির ডালটা একটু কম পরিমাণ নিয়েছি। তারপরে এই ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, তিন চারবারের মতো কষলে কষলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ডালের ভিতর ছোট ছোট দানা দানা ময়লার মতো থাকে, সেগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তো ডালগুলো ধোয়ার পর আমি এখানে শিলপাটায় এগুলো বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটা করতে পারেন, তবে খুব বেশি মিহি করার কোনো দরকার নেই। আপনারা ব্লেন্ডারে অর্ধেক করে ভাঙা দিয়েই আপনারা এই ডালের বড়াটা তৈরি করতে পারবেন। আর আজকে আমি ডালের বড়া তৈরি করার জন্য যেসব উপকরণ ব্যবহার করছি অবশ্যই আপনারা সেটা ফলো করবেন, তাহলে আপনাদের কাছে এই ডালের বড়াটা খেতে অনেক মজার হবে। তো সবগুলো আমি বেটে নিচ্ছি। এখন আপনাদের সাথে শেয়ার করছি ডালের বড়া তৈরি করার জন্য যেসব উপকরণ আমি ব্যবহার করছি। প্রথমে নিয়ে নিছি আমি ডাল বেটে, তারপর আমি নিয়ে নিছি যেটা চিংড়ি মাছের মতো দেখতে পাচ্ছেন, আসলে ওটা চিংড়ি মাছ না, ওইটাকে খুলনায় বলা হয় ঝুট, মানে চিংড়ি মাছের মাথার যে অংশটা থাকে সেইটা। আর সাইডে যে একটা হলুদ মতো যে অংশ বাটিতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথার ঘিলু বা মগজ বলা হয় যেটাকে, সেটা আমি এখানে কিনে নিয়ে আসছি বাজার থেকে। আর নিয়েছি ধনে পাতা, নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, ঝাল আপনারা যে যেভাবে পছন্দ করেন, আর নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি করে। এই সব উপকরণগুলো আমি একসাথে মাখিয়ে নেব। তো এখানে আমি পেঁয়াজটা একটু হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে মরিচ পাউডার। আপনারা কিন্তু ঝাল যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিবেন, তবে আমার কাছে এই বড়াটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তবে আমি এখানে ঝালের পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ আমার মা খাবে, সে অসুস্থ, যার কারণে সে ঝাল খেতে পারে না, তাই আমরা অল্পই ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সব কিছু দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সহ বাকি সব উপকরণগুলো। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো রসুন বাটা আর সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমরা এখানে একটু জিরা গুঁড়া। জিরার গুঁড়াটা স্কিপ করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই উপকরণটা আপনারা হাত দিয়েই মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা ভালোভাবে মিশে যায়। আর সবচেয়ে বেশি ভালো লাগবে বা বেশি মজার হওয়ার কারণ হচ্ছে আমরা যে চিংড়ি মাছের মাথা যে ঝুট দিয়েছি এবং তারই সাথে সাথে চিংড়ি মাছের যে মগজটা দিয়েছি, তাতে কিন্তু এই বড়াটা খেতে অনেক সুস্বাদু হয়। তো আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং নিজেরাই হাতে গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, তবে এই বড়াটা কিন্তু একটু নরম নরম থাকবে, একদম লো আছে, আপনাদেরকে একটু ধৈর্য ধরে এই বড়াটা ভাজতে হবে। তো আমি সবগুলো বড়া এক সাইড থেকে একটু ব্রাউন কালার হয়ে গেলে অন্য সাইড উল্টিয়ে দিয়েছি, আর একেবারে চুলারা স্লোতে রেখে আমি আস্তে করে এটাকে ভেজে নেব যাতে ভিতরের অংশটা কাঁচা না থাকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন অবশ্যই, আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমি একইভাবে বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি।
আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমি কিন্তু খুব সুন্দরভাবে বড়ার শেপটা দিতে পারছি না, আপনারা কে কেমন পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা নতুন একেবারে ডালের বড়া কিভাবে তৈরি করবেন তারা আমার আজকের ভিডিওটা দেখে নিতে পারেন, আর যারা খুব বেশি বড়া বানানোতে এক্সপার্ট তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। তো এই তো হয়ে গেল আমার বড়া, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।